সহধর্মী, নাম ছিল তার সুরত। সেই স্ত্রীর কোলে মাথাটি দিয়ে যন্ত্রণায় ছটফট করছে আর বলছে, সুরত আমার মুখে একটু বিষ তুলে দিতে পারো, আমি যার যন্ত্রণা সহ্য করতে পারছি না। সুরত বলেছিল, স্বামী তুমি একা কষ্ট পাচ্ছ না, তুমি আমাকে বলো কি করলে তুমি শান্তি পাবে। গিরিশ ঘোষ বলেছিল, সুরত যদি সেই মানুষটার যদি এই মৃত্যুকালে যদি একবার আমি দর্শন পেতাম, এই জীবনটা আমার বড় ধন্য হয়ে যেত, আমার ধন্য হয়ে যেত। কত তাকে অবজ্ঞা করেছে, আমার বাড়িতে ডেড়খানা মাত্র লুচি খেয়েছিল, তাও হাত ধরে টেনে তুলে দিয়েছে। আমার নাট্য মঞ্চে বিনা পয়সায় তাকে ঢুকতে দিইনি, আমার দেখে সব সময় হেসেছে, আমাকে কোলে নিতে চেয়েছিল, কিন্তু আমি নাট্যাচার্য গিরিশ ঘোষ, আমি বড় অভিনেতা, অহংকারে বশীভূত হয়ে তার কোলে কোলে তুলে নিইনি, আমি তার চরণ দুটি আমি জুড়িয়ে ধরতে পারিনি। তুমি তার দর্শন করাবে স্বামী, তুমি এত বোকা আমি জানতাম না, তুমি যদি তার দেখতে চাও কেন তাকে ডাকছো না, তুমি ডাকো, সে তো আছে দক্ষিণেশ্বর কালীবাড়ি, আর আমি আজ এই মাঘ বাজার কেমন করে যাবো তার কাছে, কেমন করে ডাকবো স্বামী গো, ডাকার মতো যদি ডাকতে পারো ঠিক সেই ডাক গুরুদেবের কণ্ঠে পৌঁছে যাবে। তাই অস্ফুট কণ্ঠে ডেকে বললে, গুরু গুরুদেব কালীবাড়ি মহা পূজা করছিল ভবধারিণীর, যখন পুত্রের ডাক যখন কর্ণে পৌঁছলো গুরুদেবের কর্ণে, বললেন, মা রে আমার পুত্র ডাকছে, আমার এখনই যেতে হবে, সে বড় অবুল, সে বড় অসহায়, তুই তাকে ক্ষমা কর মা, তুই তাকে ক্ষমা কর। এই বলে গিরিশ রে ছুটতে ছুটতে ঠাকুর এসে উপস্থিত হলেন। ও গিরিশ, গিরিশ রে তুই এমন করে শুয়ে আছিস কেন, কি হয়েছে আমি উঠতে পারছি না, কি হয়েছে? গুরুদেব তুমি এত করুণাময়, এত দয়াময়, আমি জানতাম না, একবার ডাকতে না ডাকতে তুমি ছুটে গেলে। গুরুদেব এই জন্মে আমার আর তোমার পাওয়া হলো না, কিন্তু এই অন্তিমকালে যদি মরে যাই, যদি আবার ভুলে নেই, যদি জন্মগ্রহণ করতে পারি, তোমাকে যেন গুরুরূপে আমি আবার পাই। যখন এই কথা বলছে সুরত বলছে, স্বামী ওই তো ঠাকুর দাঁড়িয়ে আছে, চরণ দুটো হাত দাও, চরণ ধর, চরণ ধুলি নাও। বলছে না না সুরত, আমি কলঙ্কিত পুরুষ, গুরুদেবের চরণ যদি ধরি, গুরু যদি অপবিত্র হয়, গুরু যদি কলঙ্কিত হয়ে যায়, আমি ব্যভিচার অবিচার, গুরুদেবকে আমি কলঙ্কিত করব না। ঠাকুর রামকৃষ্ণদেব খুব সুন্দর সুন্দর ভালো কথা বলতেন, বলছে হ্যারি গিরিশ তুই এত বড় লেখক, তুই এও জানিস না, পুকুরে যদি গরু মরে পুকুরের জল দুর্গন্ধ হয়, কিন্তু কোটি কোটি কুকুর ছাগল গরু ভেড়া মানুষ যদি নদীতে মরে, নদীর জল কি অপবিত্র হয় তুই এটা জানিস নে? যেমন সিদ্ধ ধান আর আলো ধান দুটো মাটিতে ফেললে আলো ধানে চারা হয়, সিদ্ধ ধানে চারা হয় না, তদ্রূপ যারা সিদ্ধ পুরুষ হয়
তাদের কোনো পাপ হয় না। গিরিশ রে, ঠাকুর কি করলেন? গিরিশের কণ্ঠে তার কর কর বুলিয়ে দিলেন, তোকে বাঁচতে হবে। এই নিষ্পেষিত কলুষিত সমাজকে তোর নাটকের ভীষণ প্রয়োজন, তোর বাঁচতে হবে। আমার শেষ পীড়ায় চলছে, তার তোর ওই তোর গলার ক্যান্সার আমার কণ্ঠে ধারণ করলাম। তবে এখানে প্রশ্ন, এক জায়গা থেকে আরেক জায়গায় এলো কিভাবে? এই যে দীক্ষা নামক যে ছিদ্র, এই ছিদ্রটা যদি গুরুর চরণে যদি একবার সার করা যায়, এই ছিদ্র পথ দিয়েই আমাদের সব সাধন ভজন হয়ে যায়। আর এই পথ দিয়েই গুরুদেব নিজের কণ্ঠে সেই গিরিশের ক্যান্সার রোগটা নিজে নিলেন। তবে দেখুন গুরু কত করুণাময়, কত কৃপাময়, সেই গুরুচরণ সার করতে হবে আমাদের। তাই সবাই মিলে বলবো, কি বলবো? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু আমার প্রাণ গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু প্রাণ গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু প্রাণ গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু আমার প্রাণ গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু প্রাণ গুরু, জয় গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু প্রাণ গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু গুরু, জয় গুরু, শ্রী গুরু প্রাণ গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু প্রাণ গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু প্রাণ গুরু, জয় আমার জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু আমার প্রাণ গুরু, জয়। সদ্য ভক্তমণ্ডলী মায়েরা এই কলিযুগের মাটিতে দাঁড়িয়ে হরি নাম কৃষ্ণ কৃষ্ণ নাম ছাড়া আমাদের আর গতি নেই। পদকর্তা তাই বলছে, কি বলছে? ও গো হরি বলায়ব তারে, হরি বলা হলো না রে, হরিব তারে হরি বলা ও হলো না রে, হরি বলা ইব তাকিতা উদা কিতা কি তেনে তাকিতা উদা ঝাও তা ঝাও তেনে তাকিতা তেনে তাকিতা তেনে তাকি তাকি তাকিতে রেখেতে তাকিতা তগে তা ঘেনা যাও উদা কিতা কিতে রেখেতে তাকিতা তগে তা ঘেনা যাও উদা কিতা কিতে রেখেতে তাকিতা তগে তা ঘেনা ঝা কি তেনে তাকিতা উদা কিতা কি তেনে তাকিতা উদা ঝাও তা ঝাও তেনে তাকিতা তেনে তাকিতা তেনে তাকি তাকি তাকিতে রেখেতে তাকিতা তগে তা ঘেনা যাও উদা কিতা কিতে রেখেতে তাকিতা তগে তা ঘেনা যাও উদা কিতা কিতে রেখেতে তাকিতা তগে তা ঘেনা হরি বলা ইব তারে আমাদের হরি বলা হলো না রে কত
হরি বলা হলো না রে হরি বলা এতক্ষণ আমরা ছিলাম হরে কৃষ্ণ হরে বল। এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ ধাম, এবারে আমরা যাব মধুবাই শ্রীধাম বৃন্দাবন। তবে আমরা যে স্থানে আজকে আমরা উপস্থিত হয়েছি এটা হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবন আমাদের তিনটি, একটি হলো নিত্য বৃন্দাবন, আরেকটি সুপ্ত, আরেকটি হলো গুপ্ত। এই যে বৃন্দাবনে আমরা আজ উপস্থিত হয়েছি এটা সুপ্ত বৃন্দাবন। বছরের সারাটা দিন ঘুমিয়ে থাকে, আর যখন খোল করতাল এই ভক্তবৃন্দের যখন আগমন ঘটে, সুন্দরভাবে এই বৃন্দাবনকে সাজানো হয়, তখন বৃন্দাবন হয়ে ওঠে। চলুন আমাদের মনগুলোকে নিয়ে যাই সেই উত্তর ভারতের নিত্র বৃন্দাবন। চল মন বৃন্দাবন কি ধাম, নিদাই গৌর হরি বল হরি বল হরি বল, রাখ যায় রাধে রাধে না, মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে বংশীধারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে বংশীধারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে বংশীধারি। বৃন্দাবন কি ধাম, রাধে রাধে রাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে বংশীধারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে বংশীধারি। কি বলছে? চলমন বৃন্দাবন কি ধাম, রাখ যায় রাধে রাধে নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি। সেখানে গেলে কি আর কি হবে আমাদের, কি হবে? মায়েরা আর কিছু বলছে না, সেখানে গেলে আমাদের দেহ মন শীতল হবে, তো তাই সবাই মিলে যাব। চল মন বৃন্দাবন কি ধাম, রাখ যায় রাধে রাধে নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে বংশীধারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে বংশীধারি। সব ধামোঁ সে প্যার বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর সে রাধা নাম হ্যায়, ও সে মনে রাধা নাম হ্যায়, সব জনে তো রাধা রাধা নাম হ্যায়, সব ধামোঁ সে প্যার বৃন্দাবন ধাম, সবসে মিঠো মধুর সে রাধা নাম হ্যায়, ও সব সে নাম হ্যায়, সব জনে তো রাধা রাধা নাম হ্যায়। আস্তে আস্তে কি বলছে? সব ধামোঁ সে প্যার বৃন্দাবন ধাম হ্যায়, আর সবসে মিঠো মধুর সে রাধা নাম হ্যায়। কেন বৃন্দাবনকে প্যার বলছে? কেন এখানে ডাইরেক্ট ভগবান এসছেন, আর আর যতগুলো ধাম আছে সেখানে কোনো মধুর নয়, শ্রী নয় ধাম, পুরী ধাম, জগন্নাথ জগন্নাথ দেব সেখানে রয়েছেন, গয়া ধাম, কিন্তু মধুর ধাম
শ্রীধাম একটাই ধাম আমাদের নবদ্বীপ ধাম, আমাদের গর্ব করতে পারবো পশ্চিমবাংলার মানুষ হয়ে। আর আরেকটি কি উত্তর ভারতের বৃন্দাবন ধাম, সেখানে ভগবান ডাইরেক্ট এসেছেন, কোনো অবতার নয়, কোনো ডিপার্টমেন্টের মন্ত্রী নয়, স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন। তাই বলছেন সব ধামো সে প্যার বৃন্দাবন ধাম হে, সবসে মিঠো মধুর সে রাধা নাম হে, সব ধামো সে প্যার প্যার নাম হে, সব ধামো সে রাধা রাধা নাম হে, সব ধামো সে প্যার বৃন্দাবন ধাম হে, সবসে মিঠো মধুর সে রাধা নাম হে, সবকে মিশে মিল কে রাধা নাম হে, সব ধামো সে বৃন্দাবন ধাম হে, সব ধগ সে রাধে রাধে নাম হে, হর সুবহ যমুনা সে নায়েঙ্গে, পরিক্রমা সে জীবন সফল বনায়েঙ্গে, হমনে পরিক্রমা সে জীবন সফল করায়েঙ্গে, হর সুবহ যমুনা সে নায়েঙ্গে, পরিক্রমা সে জীবন সফল বনায়েঙ্গে। वृंदावन की धाम लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी। वृंदावने गिए की करते हबे मा, सेखाने गिए যদি যমুনায় যদি আমরা স্নান করি আর পরিক্রমা করি আমাদের জীবন সফল হয়ে যাবে। তাই পদকর্তা বলছেন হর সুবহ যমুনা সে নায়েঙ্গে, পরিক্রমা সে জীবন সফল বনায়েঙ্গে, হর সুবহ সে যমুনা সে নায়েঙ্গে, হর সুবহ সে পরিক্রমা করেঙ্গে। বৃন্দাবনে উপস্থিত হলে একজনের নাম আমরা আমাদের বলতে হবে, কার নাম করতে হবে, কার নাম করতে হবে, রাধে রাধে। বৃন্দাবনে গেলে সেখানে বলতে হবে রাধে রাধে, না বললে হবে না, কারণ রাধারানী কি আশ্রয়, এই যে বাবুরা যে চট পেতে দিয়েছে এই চট যদি না পারত তাহলে আপনারা মাটিতে বসতেন, তারপরে ঝাড়াঝাড়ি করতেন, তদ্রুপ আশ্রয় করতে হবে। আশ্রয় হলো আমাদের শ্রীমতী রাধারানী, আর বিষয়কে ধরতে হলে আমাদের কৃষ্ণচন্দ্র বিষয়কে ধরতে হবে। তাই আশ্রয় তত্ত্বকে আমরা ধরবো, সবাই মিলে বলবো শ্রীমতী রাধারানী কি, বিশ্বভানু রাজনন্দিনী কি, অষ্টসখী শিরোমণি কি, সবাই মিলে আমরা রাধারানীর জয় দেব দিয়ে বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলাম। এবারে গোবিন্দ আমার কি করছেন, সকা সঙ্গে পারিষদগণকে সঙ্গে নিয়ে যমুনা পুলিনে খেলা খেলছে। আজ খেলা তো 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 রাম সুন্দর শ্যাম, 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 সুন্দর শ্যাম, আজ খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলছে খেলা রামর কানু, খেলছে খেলা রামর কানু, রামর কানু খেলছে খেলা, খেলছে খেলা রামর কানু, খেলছে খেলা ঘুরে ফিরি বাজায় বেনু, খেলছে খেলা রামার কান, ঘুরে ফিরি বাজায় বেনু, খেলছে রাম খেলছে কানু, ঘুরে ফিরি বাজায় বেনু, খেলছে খেলা রামার কান, ঘুরছে ঘুরছে আমার কানু, খেলছে রাম রামার কানু, আজ খেলা তো খেলা তো খেলা,
আজ খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো আজ খেলা তো খেলা তো খেলা তো আস্তে আস্তে এইভাবে খেলা খেলছে। কাদেরকে নিয়ে খেলছে? সিদাম সুদাম দাম বসুদাম, ২৪ জন সখাকে নিয়ে খেলছে, ১২ জন সখা, ১২ জন উপসখা। আর কে খেলছে? কৃষ্ণ আর বলরাম, এই ২৬ জন খেলছে। কি খেলা খেলছে? না বিনোদ খেলা খেলছে, কেউ কাঁধে চড়ছে আর কেউ কাউকে কাঁধে চড়াতে হচ্ছে। এই খেলার নিয়ম অনুসারে সিদামকে স্কন্ধে নিয়ে কৃষ্ণ আজ বিনোদ খেলা খেলছে, খেলতে খেলতে চলে যাচ্ছে। যখন এইভাবে চলে যাচ্ছে সবাই পরিদর্শন করে দেখছে, দেখো সুদামকে স্কন্ধে নিয়েছে, কারণ তার একটা একটা পা তার খারাপ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত, তাই তাকে ভক্ত থেকে স্কন্ধে নিয়েছে ভগবান, আর সেই চরণ দুটি জড়িয়ে ধরে চরণ সেবা করছে ভগবান। কেন? কারণটা কি? না এ ভক্ত আর কেহ নয়, ত্রেতা যুগের ভরত। দাদা যখন বনে চলে গেল, দাদার কাছে ছুটে গেল ভরত, দাদা তুমি ফিরে চলো, তোমার সিংহাসন তুমি নিয়ে নাও, আমি রাজ সিংহাসন চাই না, তুমি ফিরে চলো। না রে ভাই, পিতৃ বাক্য আমি লঙ্ঘন করব না, দাদা আমি শুধু হাতে যাব। কি নিবি? পায়ের যে চরণের যে পাদুকা, সেই পাদুকা রামচন্দ্র দান করেছিলেন ভরতকে, সেই চরণের পাদুকা দুটি নিয়ে সিংহাসনে বসিয়ে নিচে আসন পেতে ১৪ বছর রাজত্ব চালিয়েছে। দাদা যখন বনে থেকে ফিরে এসে সেই ভরতের ত্যাগ দেখে বললেন, এ সাধারণ ভাইয়ের কাজ নয়, এ ভক্ত না হলে হতে পারে না, তবে এ জন্মে নয় পরের জন্মে আমি তোর ঋণ শোধ করব। তাই এই সেই সুদামা তাকে স্কন্ধে নিয়ে ভগবান চরণ সেবা করছে। এদিকে দেখুন, বৃন্দাবন পরিত্যাগ করে কংসকে নিধন করে কৃষ্ণচন্দ্র সিংহাসনে যখন বসেছেন, মা বলছে হরে কৃষ্ণ, মাত্র ১১ বছরের ছেলে তুই সিংহাসনে বসেছিস, পেটে বিদ্যা না থাকলে রাজকার্য চালাতে পারবি? গুরুগৃহে যেতে হবে, শিক্ষা না করলে, শিক্ষা যদি রাজার মধ্যে না থাকে রাজত্ব সে চালাতে পারবে না। তাই বলরাম আর কৃষ্ণকে পাঠিয়ে দিলেন কোথায়? সন্দীপনী মুনির কাছে। সন্দীপনী মুনির কাছে গিয়ে যখন শিক্ষা গ্রহণ করছে, এদিকে কৃষ্ণ বলরামকে ছাড়া থাকতে পারবেন না কে? সুদামা। তাই বাবা মা হাত ধরে সেই মুনিবরের কাছে নিয়ে চলেছে, সন্দীপনী মুনির কাছে। গুরুদেব, আমার এই পুত্রকে আপনার শিক্ষায় শিক্ষিত করুন। কৃষ্ণ বলরাম আর সুদামা তিনজনে মুনিবরের কাছে সেবা খেলাধুলো করে, পড়াশুনো করে। গুরুদেব বলছে, কৃষ্ণ তুমি কি শিখবে? কৃষ্ণ বলছে, গুরুদেব আমি হচ্ছে যুদ্ধ বিগ্রহ রাজনীতি শিখতে চাই। বলরাম বললেন, আমি তো হলধর, আমি তীর্থরম চালানো শিখতে চাই। আর সুদামা বললেন, গুরুদেব আমাকে এমন বেদের পাঠ আমাকে শেখান, বেদ শাস্ত্র জ্ঞান আমার যেন অটুট হয়। তিনজনা তিন রকম ভাবে শিক্ষা দিলেন গুরুদেব সন্দীপনী মুনি। বেশ দিন কাটছিল, শাস্ত্রে একটা কথা বলা আছে, কৃষ্ণ বলছে যে করে আমার আজ আমি তারি করি সর্বনাশ, যে না জানে মম আমি তার হয়ে থাকি চরণের দাসানু দাসানু যে করে আমার আজ করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে মম পাশ হয়ে থাকি তার দাসের দাসানু দাস। সুদামাকে কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণ কি করছে? সুদামাকে বলছে, সুদামা গুরুমা তো নারকেলের নাড়ু করেছে, দুটো চুরি করে আনতে পারবি ভাই? বলছে আমি আমি চুরি করব? আমি পারবো না। কেন রে ভাই, তুই তো আমাকে ভালোবাসিস, প্রাণের চেয়ে প্রিয় বলিস, আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবি না?
যখন এই কথা বললেন দুটো নাড়ু চুরি করতে গেলেন, আর নাড়ু চুরি করতে গিয়ে ধরা পড়লেন, চোর অপবাদ পেলেন। গুরুদেব সুদামাকে ডেকে বলছে, সুদামা বলে দে তো সুদামা, তুই কার জন্য চুরি করেছিস? গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি গরিব হতে পারি, বাবা মা আমাকে এই শিক্ষা দিয়েছে, আর যা পাই বলি মিথ্যে কথা আমি বলতে পারবো, আপনার এই চরণ ছুঁয়ে বলছি এই নারী নারকেলের নারীগুলো আমার জন্য আমি চুরি করেছি। সঙ্গে সঙ্গে এই কথা শুনে গুরুদেব হাড় ধরে ধাক্কা মেরে বার করে দিলেন, যা তোর মতো চোরে আমার কাছে থাকতে হবে। যখন সুদামাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, দুঃখ পেয়ে কষ্ট পেয়ে চলে যাচ্ছে, নয়ন জলে বুক ভেসে যায়, কৃষ্ণ রে তোকে ভালোবেসে আমি চোর হলাম, কৃষ্ণ রে। কৃষ্ণ গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে, ভাই আরো কিছু বাকি আছে দিবি? সুদামা যাওয়ার সময় একটা কথা বলে যা ভাই, যখন গুরুদেব জিজ্ঞাসা করলো নারকেলের নাড়ুগুলো কার জন্য চুরি করেছিস, তুই আমার কথা না বলে তোর নিজের জন্য বললি কেন? ওরে আমি যে তোকে মনে প্রাণে ভালোবাসি, তুই আমার কৃষ্ণ, তুই তো আর কারোর নয়, তুই আমার, আমার আর তোর মধ্যে কি পার্থক্য আছে? তবে একটা ছোট্ট ঘটনা বলে যাই, যখন ঠাকুর রামকৃষ্ণ দেব বাবার হাত ধরে যখন ছোটবেলায় ভোজ বাড়িতে গিয়েছে, নাম ছিল গদাধর, ছোট্ট ছেলে, ছ বছরের ছেলে, বাবা হাত ধরে ভোজ বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ভোজ বাড়িতে ভোজন হয়ে গেছে, ভোজনের শেষে পাকা পাকা আম দিচ্ছে, ভোজনের শেষে ছোট্ট ছেলে গদাধর বলছে, বাবা বাবা আমি আটি খাবো। যারা পরিবেশন করছিল যে দাদাগুলো তাদের বলছে, দাদা এই আমার ছেলেটাকে একটা আটি দিন না। আটি দিয়েছে, গদাধর সেই আটিটা খাচ্ছে, আমের আটিটা খেয়েছে, বলে বাহ কি ভালো লাগছে রে, যদি আরো একটা হতো রে কি ভালো হতো রে। বাবা বলছে, বাবা তোর খুব ভালো লেগেছে? হ্যাঁ বাবা আমার খুব ভালো লেগেছে। বলছে, ও দাদা আর একটা দিন না আমার এই ছেলেটাকে। বলছে, উপর মহলে বারণ আছে, বড়দের দুটো করে আর ছোটদের একটি করে, ওটা শেষ, খাওয়া শেষ হয়ে গেছে। গদাধর সেই আটিটা চুষতে চুষতে আসছে, আহ কি ভালো লাগছে রে, যদি আরো একটা হতো। দেখুন বাবার কেমন মতিগতি, দেখুন ছেলের হাত ধরে নিয়ে বাড়ি আসছে, বাবা খুব ভালো লেগেছে? হ্যাঁ বাবা খুব ভালো লেগেছে। উঠোনের মাঝখানে একটু গর্ত খুঁটে খুলে দিয়ে বলছে, বাবা রে এইখানে আটিটা পুঁতে দে, আর রোজ ঘটি করে এক ঘটি করে জল দিবি। দেখুন কেমন বাবা, দেখুন ছেলেকে কেমন শিক্ষা দিচ্ছে। আমরা হলে কি বলতাম, তোর মান সম্মান নেই, আমার লোকের সামনে মান সম্মান সব ডুবিয়ে দিলি। কিন্তু বাবা সেই ছেলেকে সেই উঠোনের মাঝখানে গর্ত খুলে আমের আঠিটা পুঁতে দিতে বললেন, আর বললেন রোজ প্রত্যেক দিন এক ঘুটি করে জল দিবি। ঠাকুর রামকৃষ্ণ ছোটবেলার নাম গদাধর, সেই গদাধরও বড় হয়, আম গাছও বড় হয়। এই করতে করতে যখন ষোলো বছর বয়স হয়েছে গদাধরে, আম গাছ বড় হয়েছে, সেই আম গাছে ফল ধরেছে, আমও পেকে গেছে, সকালে আম, বিকেলে আম, সন্ধ্যে আম, ভাতে আম, মুড়িতে আম, সব সময় আম। কারণ কেন, যে আম গাছটাতে তো আর, বাবা বলছে কিরে গদাধর আর তোর অভাব রইল না? বাবা আম গাছের মালিক যখন আমি, তার অভাব থাকবে কেন? তাহলে কৃষ্ণ রে তুই তো আমার, আমার দেহ মন জীবন যৌবন সব তো তোর, তোর জন্য চুরি করেছি না, এটা তো আমারই জন্য। কৃষ্ণ বলে উঠলেন, ওরে সুদামা তুই আমাকে আবার আবার ছোট করে দিলি রে সুদামা, তোর কাছে আবার আমি ঋণী হয়ে গেলাম। তবে শোন সুদামা, দ্বারকার লীলায় আমি হব রাজা, যদি কোনোদিন তোর দরকার পড়ে তুই এই বন্ধুর কাছে যা। সুদামা বলেছিল, আমি না খেয়ে মরে যাব, কিন্তু তোর কাছে আমি কোনোদিন যাব না, তোর কাছে আমি কোনোদিন যাব না। ছুটতে ছুটতে বাড়ির দিকে ছুটলে, গিয়ে দেখছে বাবাও নেই মাও নেই, দুজনে সব মারা গেছে। চিৎকার করে উঠলেন, বাবা
বাবা গো ওগো বাবা গো তুমি করে হাসা করে কাঁদা তোমার লীলা বোঝা ভা করে নিলে দুটো একসঙ্গে কেড়ে নিলে আমাকে অনাথ করে দিলে সীতা মাতা দুজনকেই একসাথে তুমি নিয়ে নিলে। সুদামা দেখতে দেখতে বড় হয়ে গেছে, গ্রামের লোক সব ঠিক করছে, হ্যারে সুদামাকে যদি বিয়ে দিয়ে কেমন হয়। সুন্দরী রমণী দেখে বসুন্ধরা নামের এক রমণীর সাথে বিবাহ দিলেন। দেখুন কথায় বলে সুদামা যেমন কৃষ্ণ ভক্ত তেমনি কৃষ্ণ ভক্ত একটা স্ত্রী পেয়েছে। শাস্ত্রে বলছে ভাগ্যে ভাগ্যা স্তপে রাজা পুণ্যে পুত্র, সহধর্মিনীর মতো সহধর্মী হয়েছে, নুনান্তে পান্তাফুরয়, যতক্ষণ ভিক্ষা করে মাধুকরি করে নিয়ে আসে ততক্ষণ গোবিন্দের সেবা দিয়ে, ওই রাধা মাধবকে সেবা দিয়ে তারপরে নিজেরা সেবা পায়। কোনোদিন সেবা জোটে, কোনোদিন বা জোটে না, অতি দারিদ্রের মধ্যে দিন যাপন করে। আর ওই ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুজনে দাঁড়ায়, দাঁড়িয়ে হাত দুটি জোড়ো করে বলে গোবিন্দ তুমি যেমন চালাবে আমরা তেমনই চলব, তোমার কাছে চাওয়া পাওয়ার বলে কিছু নেই। আমরা সর্বদা ভাবি ভগবানের কাছে, ঠাকুর গো আমার ধন দাও, পুত্র দাও, বিষয় দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, যশ দাও, সবসময় দাও দাও করি। কিন্তু আজ সুদামা আর ওই বসুন্ধরা দুজনে কৃষ্ণ মূর্তির পাশে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁচি আর বলে উঠছে, কি বলছে, ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন,
প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী কুল নয়ন মোর চিন্তা মনি আমার মরমে অনুভূতি তুমি প্রাণপতি অকির নয়ন মনি মন চিন্তা মনি নয়নের অনুভূতি তুমি রাখনি এক প্রাণে এক মনে তুমি আরামি ও গোয়ার তার জামি প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন তোমার কাছে চাইব না দুঃখ দারিদ্রের মধ্যে যদি দিন চলে যায় তবুও তোমার কাছে চাইব না কিছু ভক্তের কেমন সাধনা দেখুন ভগবানকে যারা পেতে চায় নিজের করতে চায় চাওয়া পাওয়া বলতে কিছু চায় না স্ত্রী বলছে একদিন সুদামাকে বলছে সুদামা কে বলছে স্বামী ও স্বামী শুনেছি নাকি তোমার বাল্যবেলার বন্ধু কৃষ্ণ দ্বারকায় নাকি সে রাজা হয়েছে যাও না তার কাছে একবার যাও না স্ত্রীর কথা শুনে সুদামা বললেন আমি তার কাছে কিছু চাইতে পারবো না আমি তার কাছে যাব না যখন এই কথা বললেন স্ত্রী কেমন দেখুন বলছে ও স্বামী কিছু চাইতে হবে না বন্ধুর সাথে একবার দেখা করে এসো অন্তত দর্শন দিয়ে এসো তোমার ছোটবেলার বন্ধু বলছো বেশ ভালো লেগেছে কথাটা শুনে বন্ধুকে দেখতে যাব তা বলছে বন্ধুকে দেখতে যাব কিছুই তো নেই বন্ধুর জন্য কি নিয়ে যাব তাই তাড়াতাড়ি কি করলেন বসুন্ধরা গ্রামে বেরিয়ে পড়লেন গ্রামের মায়েদের কাছে গিয়ে আঁচল পেতে দাঁড়িয়েছে বলছে ভিক্ষা দাও গো নগরবাসী আমায় ভিক্ষে দাও আমায় তোমরা ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী আমায় তোমরা ভিক্ষা দাও ভিক্ষা দাও নগরবাসী আমায় ভিক্ষে দাও ভিক্ষা দাও গো নগরবাসী আমায় ভিক্ষা দাও ভিক্ষা বিনা শিক্ষা নাহি মেলে দুনিয়া ভিক্ষা বিনা শিক্ষা নাহি মেলে নাই দুনিয়া ভিক্ষা বিনা শিক্ষা নাহি শিক্ষা বিনা শিক্ষা নাহি মিলে না দুনিয়া শিখে দাও গো নগরবাসী শিখে তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো
শিক্ষা দাও আমায়। শিক্ষা করে পেয়েছে কি মা, গোটা কত ছিঁড়ে পেয়েছে আর গোটা কত মুড়ি পেয়েছে। সেই ছিঁড়ে আর মুড়ি বেঁধে দিয়েছে সুদামাকে, সাবিগো এই যা পেয়েছি এই তোমাকে দিলাম। আর সেই চিড়ে আর মুড়ি আঁচলে বেঁধে নিয়ে, আঁচলে বেঁধে নিয়ে চলেছে দ্বারকার পথে সুদামা। পথে চলে আর বলে, কৃষ্ণ রে কতদিন পরে আমি তোর কাছে যাচ্ছি। ওরে কৃষ্ণ তুই দেখলে আমার চিনতে পারবি, জানি তুই কত দয়াময়, তুই কত করুণাময়। সেই ছোটবেলার বন্ধু কৃষ্ণর কাছে যাচ্ছে, মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, বলছে পথ চলিতে আর বলিতে, পথ চলিছে আর বলিছে, গৌরে কৃষ্ণ না মধুর না হরি না, তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না, চলিতে আর বলিতে, পথ চলিছে আর বলিছে, তোমরা মধুর না শান্তি পাবে অবসরণে, তার চরণে শান্তি পাবে তোমরা জীবনে, বিশ্বাস তার চরণে তোমরা শান্তি পাবে তব জীবনে, চলিতে আর বলিতে, পথ চলিতে চলিছে আর বলিছে, তোমরা কহো রে কৃষ্ণ না মধুর না হরি না, তোমরা গাহো রে কৃষ্ণ না মধুর না হরি না, চলিতে আর বলিছে, পথ চলিছে আর বলিছে, পথ চলিছে আর বলিছে। পথ দিয়ে যখন চলে যাচ্ছে দেখছে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর পড়ে রয়েছে, ভক্ত দেখে চমকে উঠলেন, এই তো আমার সেই সখা কৃষ্ণের চরণের নূপুর। যে নূপুরটি পেয়েছে ভগবান পরীক্ষা করছে ভক্তকে, কেন যদি ধন সম্পত্তি দিয়ে তাকে যদি বাড়ি পাঠানো যায় আমার কাছে যাতে না আসতে হয় তার, সেই জন্য ভক্তকে পরীক্ষা করার জন্য চরণের নূপুর ফেলে দিয়েছে। সুদামা গুড়িয়ে নিয়েছে, নিয়ে আবার বেশ খানিকটা চলেছে, গিয়ে দেখছে আরো একটা চরণের নূপুর, দুটো নূপুর গুড়িয়ে নিয়েছে সোনার নূপুর। যে নূপুর দুটো বিক্রি করলে হয়তো তার চোদ্দ পুরুষ বসে খেলে শেষ হবে না, তবু সেই নূপুরের যে আশা লোভ পরিত্যাগ করে ভগবান কৃষ্ণকে দর্শন করবেন, বন্ধুর কাছে দর্শন করবেন, সেই উদ্দেশ্যে আবার চলেছে। কেন এখানেই প্রমাণ দিলে আমরা হচ্ছে প্রত্যেকেই লোভী, লোভের বশবর্তী হয়ে ভগবান কৃষ্ণকে আমরা চিনতে পারি না, তার কাছে যেতে পারি না। অর্থ দিয়ে আমাদেরকে থামিয়ে দেয়, অর্থ নিয়ে আমরা ঘরে ফিরে যাই, কিন্তু দুর্গম পথ সেই পথ অতিক্রম করতে করতে ভগবানের চরণে আমরা আশ্রয় করতে পারি না। তাই দেখুন বৃন্দাবন থেকে
দারোগার পথে চলেছে সুদামা, কত কিলোমিটার পথ? শাস্তে বলছে 984 কিলোমিটার পথ। চিন্তা করুন কতদিনের রাস্তা। যার ভিক্ষা করে মাধুকুড়ি করে দিন চলে, ঘরে ছোট ছোট চার চারটে বাচ্চা ফেলে রেখে এসছে, নিজেও পথ চলছে, সারা দিন যায় সারা রাত যায়, এইভাবে চলতেই থাকে, পিপাসায় বুক শুকিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালায় আর পথ চলতে পারছে না। আবার বাড়ির চিন্তা করছে, ছোট ছোট ছেলেগুলোর স্ত্রীকে আমি ওই রাধা মাধবের চরণে দিয়ে এসছি, যে ঠাকুর গো তুমি রক্ষা করো, তুমি ওদের দেখো, তোমার চরণে সমর্পণ করে গেলাম। সেই চরণের নূপুর পেয়েও চলেছে কৃষ্ণ দর্শন পাওয়ার জন্য, বন্ধুর কাছে চলেছে, চলতে আর পারছে না, কোন রকমে হামাগুড়ি খেয়ে চলছে, পায়ে তার রক্ত বেরিয়ে গেছে, কত জায়গায় যে কাঁটার আছড়ে লেগে কাঁটা গিঁধে গেছে, সেদিকে তার লক্ষ্য নেই, কিন্তু পথ চলছে। চলতে চলতে যখন উপস্থিত হয়েছে দ্বারকার, দ্বারকায় যখন প্রবেশ করেছে সবাই দেখে হাসছে, একই দ্বারকায় যারা যারা রয়েছে কৃষ্ণের রাজ্যে যারা রয়েছে, সব থেকে যে ভিখারি তার সোনা দানা মণিমাণিক্য তার গলায় রয়েছে, মাথায় তার পাগড়ি রয়েছে, বেশভূষা বেশ দারুণ। আর এই সুদামা, তার গায়ে কোনো জামা নেই, মাথায় কোনো পাগড়ি নেই, বসন ছিঁড়ে গেছে, চিহ্ন ফাটা বসন, সেই বসন নিয়ে বলছে, ওগো তোমরা বলতে পারো আমার সখা কৃষ্ণের ঘর কোনটা? বলতে পারো? বলছে, তোমার সখা কৃষ্ণর ঘর, তোমার যা অবস্থা দেখতে পাচ্ছি ওই ঠেলাওয়ালা কৃষ্ণ তো? বলে, না না, তোমাদের দ্বারকার যে রাজা দ্বারকার, দ্বারকার দেশ দ্বারকার রাজা কৃষ্ণ, তার কাছে যাবে? হ্যাঁ গো, সে আমার বন্ধু। সবাই হাসছে মনে মনে, এই সামান্য একটা ভিখারি আমাদের রাজার বন্ধু? এ নয় পাগল হয়ে গেছে, নয় মাথা খারাপ হয়ে গেছে। যখন গিয়ে সেই দ্বারে যখন গিয়ে উপস্থিত হয়েছে, দ্বারপাল বলছে, কিধার যাওগে? সুদামা বলে উঠলেন, আমার ভিতরে বন্ধু রয়েছে কৃষ্ণ, তার সঙ্গে দেখা করব। যখন যেতে দিচ্ছে না, তখন সুদামা চিৎকার করে বলে উঠলেন, আরে দ্বারপাল উসকা নাইয়া সে কহে দো, দ্বার মে সুদামা করিবা গয়া। কহ দো, দর সে করি আরাই হে।
দাঁড়ে একজন এসছে বলছে যে সে বৃন্দাবন থেকে এসছে, আপনার বন্ধু বলছে সে আপনার বন্ধু। যখনই এই কথা বলেছে দ্বারকা ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের কথা ভুলে গিয়ে বৃন্দাবন মাধুর্যের কথা মনে পড়ে গেছে। যখনই বন্ধুর কথা দাঁড়ি যখন গিয়ে বলে যখন বলেছে মনটা যেন ব্যাকুল হয়ে গেছে। তখন বলছে দাঁড়ি নামটা কি বলেছে? আর একজন বলছে কি যেন বললো, কি যেন বললো, হ্যাঁ হ্যাঁ নাম বলেছে, মনে পড়েছে, নামটা বললো সুদামা। যখন বলেছে সুদামা কৃষ্ণ আর থাকতে পারলেন না, ওরে সুদামা, ওরে সুদামা, ছুটতে ছুটতে ভাগলের ন্যায় ছুটছে কৃষ্ণ, ওরে তুই কোথায়, তুই এতদিন কেন আসিস নি সুদামা, তোর জন্য আমি কত পথে বসে আছি সুদামা। ছুটতে ছুটতে গিয়ে সুদামাকে কোলে তুলে নিলেন, নিয়ে এসে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন, যখন করকমল দিয়ে যখন হাত বুলিয়ে দিয়েছেন জ্ঞান ফিরে পেয়েছে সুদামা। দেখছে অবাক হয়ে গেছে, কেন সিংহাসনে বসে আছে, আমি তো ভিখারি সিংহাসনে, আমি কোথায় আছি নিজেকে কল্পনা করতে পারছি না। দেখছে সম্মুখে সেই কৃষ্ণ অদরে বাঁশি নিয়ে সেই মাধুর্য প্রেম নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সখা কি করেছে তুমি আমাকে সিংহাসনে বসিয়ে দিয়েছো, আমি একজন ভিক্ষু। ওরে মনে পড়ে ত্রেতা যুগে আমি ছিলাম রাম, তুই ছিলিস ভরত, সিংহাসন 14 বছর চেয়েও তুই সিংহাসনে বসিস নি একদিনের জন্য, আমার চরণ পাদুকা সেই সিংহাসনে বসিয়ে রেখেছিলিস, আর সেই ভাইয়ের জন্য আমি একদিনের জন্য আমি আমার সিংহাসন ছেড়ে দিতে পারবো? তবে দেখুন চিরদিন কারোর সমান যায় না। আজকে ভাবছেন আমার আছে অর্থ, পকেটের বল আছে, আমার রাজনীতির বল আছে, আমার গায়ের বল, রাগ তোর হরি বল, তবে দিন কারোর সমান যায় না। আজকে যিনি রাজা কালকে সেই ফকির, কখন যে কি হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। দানবীর রাজা হরিশ্চন্দ্রের কথা আপনারা জানেন, দু হাত ভরে দান করতে দান করতে করতে একদিন বিশ্বমিত্র মুনিকে যখন সর্বস্ব দান করে দিলেন, সর্বশান্ত হয়ে রাজ বেশ পরিত্যাগ করে এক ভিখারির বেশ ধরে স্ত্রী আর পুত্রের হাত ধরে রাজ্য ছেড়ে বের হয়ে চলে যাচ্ছে। যেতে যেতে নদীর পাড়ে আসতে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে মাধব ত্রিপাঠী দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে নৌকা নিয়ে। আর মাধবকে ডেকে বললো, ওরে মাধব রে, চিনতে পারছিস আমি তোদের রাজামশাই রে হরিশ্চন্দ্র, চিনতে পারছিস মাধব আমি তোদের রাজা। তখন বলেছিল এমন সাধের রাজ্য ছাড়ি
আস্তে হইলাম আমি দিন ভিখারির ও কি মাধব রে দয়া করে ভিড়াও নৌকা পারে নৌকাটা ভিড়া মাধু তোর যে পার হওয়ার যে করি সেই করি আমার কাছে নেই রে মাধু যদি দয়া করে পার করে দিস তাহলে পার হয়ে যাব চিরদিন কারণ সমান যায় না কালকেরই হবে রাজা আজকের এই মন্থনা কই কইয়ের কাছে গিয়ে বললে শুনেছিস খবরটা কাল রাম হবে রাজা বলে বেশ তো ভালো কথা ভালো সুখবর শোনালি বলার হাটটা মন্থরাকে পড়িয়ে দিলে বলে শোনো রাম যদি রাজা হয় কৌশল্য হবে রাজমাতা আর তুমি হলে তুমি তার সতীন তোমার মুখের সামনে ছড়ি ঘোরাবে তুমি সহ্য করতে পারবে এই যে কানে বিষ ঢেলে দিলে ব্যাস আর রাজা হওয়া হলো না হলো কি তাহলে চিরদিন কারোর সমান যায় না অবতার শ্রী রামচন্দ্র মা জানো কি রাবণ করে দুর্গ অডল তার রাবণ করে দুর্গতি চিরদিন চিরদিন কারোর সমান যায় না তাই কৃষ্ণচন্দ্র সুদামাকে সিংহাসনে বসিয়ে ডাক দিলেন রুক্মিণী আর সত্যভামাকে ডাক দিলেন কই গো কোথায় গেলে গো ঘরে বৈষ্ণব এসেছে সেই বৈষ্ণবের চরণ ধৌত করতে হবে তাই সুশীতল বাড়ি নিয়ে আসলেন রুক্মিণী আর সত্র মামা সোনার থালা নিয়ে এসে ধরলেন আর ভগবান কৃষ্ণচন্দ্র সেই পাত্র ধরেছেন রুক্মিণী আর ভগবান নিজে চরণ ধৌত করে দিচ্ছে ভক্তের চরণের যে রক্তগুলো বেরিয়েছিল শুকিয়ে গেছে ভালো করে পরিষ্কার করছে আর অঝর নয়নে কাছে ভক্তের চরণ দুটি ধুয়ে বন্ধুরে তুই আমাকে এত ভালোবাসিস আমার দেখার জন্য তুই এত কষ্ট করে এলি আমার কাছে ওগো রুক্মিণী ওগো সত্য বাবা দেখো দেখো আমার বন্ধুর মুখখানা শুকিয়ে গেছে খেতে দাও কিছু খেতে দাও কি খাবে বাবা সুদামা তো ডাল ভাত ছাড়া আর কিছু বোঝে না রাজবাড়ির খাবার দেখে অজর নয়নে কাঁদছে খাবে কি কৃষ্ণচন্দ্র নিজে কি করলেন মিশিয়ে নিয়ে নানান শতর ব্যঞ্জন মিশিয়ে নিয়ে সুদামার বদনে দিচ্ছে সুদামা অজর নয়নে কাঁদছে বন্ধু তুই আমাকে এত ভালোবাসিস নিজে হাতে আমাকে খাইয়ে দিচ্ছিস তুই রাজা হয়ে না বন্ধু আগে আমি তোকে দেব তারপরে আমি খাবো ভগবানকে দেওয়া মানে ভগবানকে নিবেদন করে খাওয়া মানে প্রসাদ রূপে পাওয়া তাই ভগবানকে আগে দিচ্ছে আর সেই উচ্ছিষ্ট এসতো নিজে খাচ্ছে আর কি বলছে জানেন তোরে এঠো বড় মিঠো লাগে
ভাই রে কানাই রে, ও তোর এটো বড় মিঠা লাগে ভাই রে কানাই, তোর এটো বড় মিঠো লাগে ভাই রে কানাই রে, ও তোর এটো বড় মিঠা লাগে ভাই রে কানাই, আশা করে আছি বসে আমি আশা করে আছি বসে রে, ওই প্রসাদ পাবো তো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তোরে তো ভালো লাগে ভাই রে কানাই, এটো বড়ই ভালো লাগে ভাই রে কানাই, বন্ধুকে খাইয়ে দিচ্ছে বন্ধুকে বন্ধু কৃষ্ণকে খাইয়ে দিচ্ছে, এইভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মনে মনে চিন্তা করছে আর তো থাকলে হবে না, বাড়ির মধ্যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে ফিরে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে সুদমার যখন খাওয়া হয়ে গেছে উঠে পড়েছে, বন্ধু এবার আমি যাই, বলে হ্যাঁ রে এই তো এলি, যাই যাই বলছিস, তাই এই যে আমার রুক্মিণী সত্যভামা রয়েছে, তুই তো শুধু শুধু হাসে আসার পাত্র নস, আমার জন্যে বৃন্দাবন থেকে খেয়ে এনেছিস, কিন্তু এত ভালো ভালো খাবার খেয়েছে, আঁচলে যে চিড়ে বাঁধা ছিল লুকিয়ে রেখেছে, জোর করে কৃষ্ণ হাত থেকে কেড়ে নিয়েছে, নিয়ে খুলে দেখছে চিড়ে, ভক্তর মান বাড়ানোর জন্য বলছে এত ভালো ভালো খাবার কি আমার মুখটাই নষ্ট হয়ে গেছে, চিড়ে আস্বাদন করছে আর বলছে ছাপ্পানো ভোগের মধ্যে যে স্বাদ সেই স্বাদ আমি পাচ্ছি, কারণ ভক্তই সেই শুকনো চিড়ে নয়নের জলে মুখ ভাসিয়ে যে ভক্তির যে চিড়ে আর মুড়ি এনেছিল কৃষ্ণকে দেবার জন্য, কৃষ্ণ কথা দিলেন এই ভক্তের মান রাখার জন্য আগামী কলিযুগে যত দেবদেবীর পুজো হবে চিড়ে আর মুড়ি সব পুজোয় ব্যবহৃত হবে, আর আমার ভোগের প্রধান উপাদান হবে এই চিড়ে আর এই মুড়ি, ভক্তের মান রাখলেন। তবে বাবা দেখুন সুদামা ফিরে চলে আসছে, কৃষ্ণ বলছে কি নিবি, তুই তো এলি কি নিবি বল, বলছে কি নেব কি নেব, আমি আমার কিছু লাগবে না, বলে কেন তুই শুধু হাতে চলে যাবি, হ্যাঁ বলে তবে তবে বলি শোন আস্তে আস্তে, সুদামা বলছে কৃষ্ণকে দর্শন করে বলছে কি বলছে শুনুন, তোকে দেখে ভাই আমি সব ভুলে যাই, তুই যে পরানো আমি তোকে দেখে ভাই সব ভুলে যাই, তুই যে পরানো সখা তোকে দেখে ভাই সব ভুলে যাই, তুই যে পরানো আমি তোকে দেখে ভাই সব ভুলে যাই, তুই যে পরানো সখা এ দেহ মন প্রাণ জীবন যৌবন, এ দেহ মন প্রাণ জীবন যৌবন, এ দেহ মন প্রাণ জীবন যৌবন, এ দেহ মন প্রাণ তোরি দে, এ দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যে তোরি দেওয়া রে ভাই, সবই যে তোরি দেওয়া, তোকে ছাড়া ভাই কিছু নাহি চাই, তোকে ছাড়া ভাই আমি কিছু নাহি চাই,
তোকে ছাড়া ভাই কিছু নাই চাই, তোকে ছাড়া ভাই আমি কিছু নাই, আমি কিছু চাই না তোকে চাই ভাই। যখন এই কথা বললেন তখন রুক্মিণী সত্যভামা বলছে, তোমার বন্ধু কি যে সে বন্ধু তুমি দিলেই নেবে? শোনো, দেবতাদের শিল্পী আছে, নাম কি তার? বিশ্বকর্মা। বিশ্বকর্মাকে স্মরণ করলেন, বললে যাও, আমার যেমন কৃষ্ণপুরী আছে সেখানে তুমি, আমার যেমন দ্বারকাপুরী আছে বৃন্দাবনে, তুমি সেখানে গিয়ে সুদামাপুরী তৈরি করে দাও। সেখানে গিয়ে সুদামাপুরী তৈরি করলেন। এবার যখন সুদামা বের হয়ে চলে যাচ্ছে, কৃষ্ণ বলছে, ভাই চলে যাচ্ছিস, তা আমার ওই ধুতিটা পরে আছিস ওটাও খুলে দিলি না, তোরটা তো কেচে দিয়েছি। সুদামা মনে মনে চিন্তা করছে, আমারটা ছেঁড়া ওরটা আরো খারাপ, সেটা দিয়েছিল পরেছিলাম, চলে যাচ্ছি সেটাও খুলে নিস। হ্যাঁ, কত কাঁদলো, কত নয়ন জলে ভাসলো, আর একটা মাত্র ছেঁড়া ধুতি কিছুই তো নেই, একটা ছেঁড়া ধুতি পরে চলে যাচ্ছিলাম সেটাও খুলে নিল। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলো, কখন? যখন রাজ দরবার থেকে বেরিয়ে পড়ল, সমস্ত ভক্তগণ তার চরণ চরণ ধরে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। কেন? কারণ আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের কাছে যারা যারা আসে, আসে তো খালি হাতে, আর যখন যায় গাড়ি গাড়ি নিয়ে যায়। আর এই একজন ব্যক্তি দেখলাম যে বসনাই পরে রাজার কাছে এসেছে, আর সেই বসন পরে আবার চলে যাচ্ছে। তাই তোমার তোমার চরণে আমাদের কোটি কোটি প্রণাম। দেখুন ভক্তকে কত মান বাড়িয়ে দিল কৃষ্ণচন্দ্র। তাই আজকের সেই ভক্ত চলেছে কোথায়? দ্বারকাপুরী থেকে গমন করলেন বৃন্দাবনে। হরি বলবো হরি বলবো আর মদন মোহন খেলবো গো, হরি বলবো আর মদন মোহন খেলবো গো, বলবো আর মদন মোহন খেলবো গো, হরি বলবো আর মদন মোহন খেলবো গো। এইভাবে এইভাবে বৃন্দাবনে চলবো গো, আমরা এইভাবে বৃন্দাবনে চলবো গো, এইভাবে বৃন্দাবনে চলবো গো, আমরা এইভাবে বৃন্দাবনে চলবো গো, হরি বলবো আর ব্রজের পথে চলবো গো, হরি বলবো আর মদন মোহন খেলবো গো, বলবো আর মদন মোহন খেলবো গো, হরি বলবো আর মদন মোহন খেলবো গো, বলবো আর মদন মোহন খেলবো গো, হরি বলবো আর মদন মোহন খেলবো গো। উপস্থিত হয়ে গেছে, গিয়ে বাড়ি ঘর আর চিনতে পারছে না। কেন গো? সব তো সব রাজপুরী হয়ে গেছে, রাজাদের মতো ঘর হয়ে গেছে, কারো কেউ আর গরিব লোক নেই। বসুন্ধরাকে দেখে চিনতে পারছে না, স্বামী যখন চরণে যখন প্রণাম করে যেত, স্বামী আমাকে চিনতে পারছ না, আমি বসুন্ধরা, বাড়ি ঘর দেখে চিনতে পারছে না। তাই যুগলে আজ গোবিন্দকে মন্দিরে গিয়ে সেবা দিচ্ছে আর পূজা করছে। ভগবানকে যদি মন থেকে ডাকা যায়, ভগবান না চাইতে সব কিছু দিয়ে দেয়। তাই আজ ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেছে। সমস্ত ভক্তগণ যত ছিল সেই সুদামাকে চরণধুলি নেওয়ার জন্যে উপস্থিত হয়েছে। কেন? সুদামার জন্যে তারা প্রত্যেকেই সুন্দর সুন্দর মহল পেয়েছে, ঘর পেয়েছে। তাই বলছে, ধন্য 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 দেখো ধন্য সুধামা গো, ধন্য 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 দেখো ধন্য সুধামা রে, ধন্য ধন্য দেখো ধন্য সুধামা গো, ধন্য 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 দেখো ধন্য সুধামা রে, ভক্ত আর ভগবানের মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণ
আর ভগবানের মিলন হইল গো চদবদনে ভক্ত গণ হরি হরি বল গো হরি হরি বল হরি হরি বল গো হরি হরি বল